Assalamualaikum, my daily life in বিডির পক্ষ থেকে আমি ফাতেমা আক্তার রোমা টাঙ্গাইল হতে আবারো চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার ডেইলি লাইফে আজ আমার ভিলেজ লাইফের একটি অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অন্যান্য ভিডিওর মতন আমার এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক করে দিতে পারেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর ভালো দিক বা মন্দ দিক যে কোনো বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। এই দিনটা ছিল ঈদের পরের দিন, আর দিনের শুরুতেই আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। গতকালের রান্না করা খাবার কিছু রয়ে গিয়েছিল, তো শাশুড়ি মা হচ্ছে গরুর মাংস দেশি মুরগি এগুলো তো খান না, তো তার জন্য পোলট্রি না হয় পাকিস্তানি মুরগির ব্যবস্থা করতে হয়, তো আমি শাশুড়ি মার জন্য সেটাই রান্না করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা মাছও খান না, মানে খাবারের দিকটাতে সে অনেক বেছে বেছে খাবারটা খান। আর সেই সাথে আমার গ্রামের বাড়ির টিনের ঘরের কিচেনের একটু অংশ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে খাবারের পরিমাণ আমাদের তুলনায় একটু বেশি করে নিচ্ছি। দেখা যায় গ্রামের বাড়িতে লোকজন আসে, তারপর আমি অনেক দিন পর আসি, সেই কারণে দেখা যায় যে অনেকে এসে থাকে। আজকের দিনটা ছিল সারাদিনই মেঘলা একটা দিন, এই মেঘ এই বৃষ্টি আবার রোদ উঠছে এরকম দিন ছিল। দেখতে পাচ্ছেন এখানে রুহান সোনা দুষ্টুমি করছে, আর আমি উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ছোট ছোট ছেলে মেয়েরা ওরা আসলে ভেতরে ঢুকে কখনো দোলনায় উঠছিল কখনো খেলা করছিল। এরই মধ্যে আমাদের সকালের খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর অনেক সময় কাটানো হয়ে গিয়েছে সবার সাথে একসাথে। আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে মাছকে খাবার দিচ্ছিল। আর এই দিকটাতে রুহান দুষ্ট আর অদ্রি দুষ্ট দুইজনে মারামারি করছে। আর আমি অনেকগুলো কাজ শেষ দিয়ে এখন ভিডিও এডিট করছিলাম। আর আমার যে জামরুল গাছটা আছে সেই গাছ থেকে জামরুল পেড়ে নিচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা জামরুল কাঠবিড়ালিতে খেয়ে এসছে, তো এটা আমি আসলে দুই দিন ধরে এভাবেই রেখে দিচ্ছি, কারণ এটা যদি আমি ছিঁড়ে ফেলি তাহলে দেখা যাবে আবার অন্য কোনো ফল খাওয়া শুরু করছে, তো
তো এটা প্রথম দিন একটু খেয়েছিল, পরের দিন আর একটু খাচ্ছে, তো ওটা আর ছিঁড়ছি না। এই গাছে আসলে অনেকগুলো জামরুল ছিল, তো এখন তো গেটের বাইরে থেকে ভেতরে ঢোকা যায়, সেই কারণে বাচ্চারা হচ্ছে অনেকগুলো জামরুল ছিঁড়ে ফেলেছে না বুঝে। তো এখনও যা আছে বড়গুলো তুলে নিচ্ছি, আবার এই যে দেখতে পাচ্ছেন ফুল আসছে, ছোট ছোট অনেকগুলো আছে, কারণ অনেক দিন এগুলো ধরতে থাকবে। জামরুলের এই বিষয়টাই আমার খুব ভালো লাগে। জামরুল ফলটা আসলে একটু পানসে হওয়ার কারণে বাচ্চারা খেতে চায় না, তো নিজের গাছের ফল খেতে যেরকমই হোক না কেন আমার কাছে খেতে তো ভীষণ ভালো লাগে। তো এটাকে আমি যেভাবে খাই, ছোট টুকরো করে তারপর লবণ এবং কাঁচামরিচ মাখিয়ে তারপর খাই, এভাবে খেলে কিন্তু এটার টেস্ট অনেক ভালো লাগে, সাথে একটু লেবু দিলে আরও বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া আর আমি খাচ্ছিলাম, আর এদিকে শাশুড়ি মা চলে এসেছে, তো তার জন্য তরমুজ কেটে নিচ্ছি। আর সে এখানে এসেছিল হচ্ছে আমাদের আমার চাচা শ্বশুর, যাকে আমি বাবা বলে ডাকি, তো তাদের জন্য তরমুজটা কেটে নিলাম। আর সকালের রান্না বাড়া খরা হাঁড়ি পাতিলগুলো জমে গিয়েছে, তো সেগুলো আমি আর কিচেনে ধুচ্ছি না, একদম কল পাড়ে নিয়ে যাচ্ছি। আর দুপুরের জন্য আলাদা করে কিছু রান্না করা হয়নি, এই যে যা তরকারি ছিল সেগুলোই, আর সাথে হচ্ছে বেগুন ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আর এটাই হচ্ছে আমার গ্রামের বাড়িতে ডাইনিং টেবিল টিনের ঘরে। আর অন ক্যামেরায় এবং অফ ক্যামেরায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে বিকেলের দিক। বিকেলের দিকটাতে আমি হচ্ছে গাছের ডালগুলো কেটে নিচ্ছিলাম। আমার এক ভাবি ভিউয়ার্স আপু বলতে পারেন, সে আমার ভিডিও দেখে গাছের প্রতি অনেকটা উৎসাহিত হয়েছে, তো সেই ভাবির জন্য আমি অনেকগুলো ডাল কেটে নিচ্ছি। আর এমনিতেও আমার গাছের ডালগুলো কাটা প্রয়োজন ছিল, যেহেতু আমি এখানে নিয়মিত থাকি না সেই কারণে সময় মতন ডালগুলো কাটা হয়নি, অসময়ে ডালগুলো কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে যে কোনো গাছের কাটিংয়ের পারফেক্ট সময়, এখন যে কোনো গাছের ডাল কাটিংয়ে বসালে দ্রুত গাছ হয়ে যাবে। আর এখানে গাছের কিছু পরিচর্যা করছিলাম, সাথে আমার ছোট ভাই সে হেল্প করছিল। মাধবীলতার গাছটা একদম নুয়ে পড়েছে, গাছটাকে একটা লাঠির সাহায্যে তুলে দিলাম। আর নিচে যে ছোট ছোট ডালগুলো আছে এই ডালগুলো একদমই অপ্রয়োজনীয়, এগুলো গাছের অনেকটা ক্ষতি করে বললেই চলে। এগুলোকে যদি একদম ছেঁটে রাখা যায় তাহলে বাতাসটা চলাচল করতে পারে এবং গাছের এই ডালগুলো গাছের খাবার নষ্ট করতে পারে না। আর এই কাজগুলো করতে করতে একদম বৃষ্টি চলে এসেছে, যদিও বৃষ্টিটি ক্ষণস্থায়ী ছিল এবং অল্প পরিমাণে ছিল।
গ্রামের বাড়ি মানেই রুহান সোনাকে ছাড়া চলে না। তো রুহান সোনার সাথে অদ্রির একটু একটু দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো ভীষণ এনজয় করি। এই দুষ্ট রুহান সোনাটি আমাদের ফ্যামিলিকে এমনভাবে আপন করে নিয়েছে যে কেউ যদি না জানে যে ও আমাদের ফ্যামিলির কেউ না, এটা কেউ বিশ্বাসই করবে না। আমাদের সাথে এমনভাবে মিশে দূরে কোথাও চলে যায়, আমাদের সাথে মা বাবার কথা কখনো বলে না। আপনার ভাইয়াকে রুহান সোনা অনেক বেশি ভালোবাসে। আর রুহান সোনা এমনই একটি বেবি যাকে আসলে ভালোবাসতে হয় না, সে নিজে নিজেই ভালোবাসাটা আদায় করে নেয়। এই যে তাকে আবারও ড্রেস চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে। তো দিনে তো হাজারবার তার ড্রেস চেঞ্জ করতে হয়, আরও করতে হয়। আমার সামনে যে ছোট্ট পুকুরটা দেখতে পেলেন, এখানে সে সুযোগ পেলেই নেমে যেতে চেষ্টা করে, আর এখন সে তরমুজ খাচ্ছে আমার সাথে সাথে। আর এই টাইমটাতে আমি আরও কিছু গাছের ডাল কাটিং করে নিচ্ছি। আমার যে উত্তর পাশে, বাড়ির উত্তর পাশে অনেকটা ফাঁকা জমি আছে, সেখানে একটু একটু করে গাছের চারাগুলো রোপণ করে দেব। শেয়ার করবো আপনাদের সাথে সেই ফাঁকা জমিটা। গ্রাম মানে ফাঁকা জমি, চারিদিকে সবুজ, পাখির কলকাকলি। যদিও আমাদের বাড়িটা যেখানে অবস্থিত সেখানে গ্রাম বলা চলে না, এটা আসলে শিল্প এলাকা। বাড়ির আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি হওয়ার কারণে দেখা যায় এটা একটা শহরের মতোই হয়ে গিয়েছে, আর বাজারের খুব কাছে হচ্ছে আমাদের বাড়িটা। যেহেতু আমার গ্রাম খুব ভালো লাগে, সেই কারণে আমার বাড়ির বাইরে যেরকমটাই হোক, ভেতরটাকে একটু গ্রামীণ পরিবেশ রাখার চেষ্টা করি। এই হলো আমার বাড়ির উত্তর পাশের ফাঁকা জমিটা, এইখানে ইচ্ছে আছে আমি সবজি চাষ করব। এই ছিল রুহান সোনার সাথে আমাদের গ্রামে কাটানো একটি দিন। সকলকে ঈদ মোবারক জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।